এরপর আমরা বুলেট আর কাঠের গুঁড়ির একটা অঙ্ক দেখব। আমরা এতক্ষণ ইকুয়েশনস অফ মোশন নিয়ে কথা বলছিলাম, তো তার একটা উদাহরণ দেয়া যায় চাইলে এই বুলেট আর কাঠের গুঁড়ির অঙ্ক দিয়ে। তো অঙ্কটা হচ্ছে এরকম যে একটা কাঠের গুঁড়িতে বুলেট ছুঁড়ে মারা হচ্ছে। তো কাঠের গুঁড়িটা ধরা যাক এরকম। তো আমরা এই কাঠের গুঁড়ির এক প্রান্তে বুলেট দিয়ে আঘাত করব এবং বুলেটটা আস্তে আস্তে গুঁড়ির ভিতরে ঢুকে যাবে এবং ঢুকতে ঢুকতে আস্তে আস্তে বুলেটের বেগ কমে যাবে। তো ধরা যাক এখান থেকে যদি একটা বুলেট ফায়ার করা হয়, তাহলে বুলেটটা প্রথমে কাঠের গুঁড়িতে যে ভেলোসিটি নিয়ে আঘাত করবে এই ভেলোসিটিটাকে আমরা ধরে নিচ্ছি ভি। তাহলে এই হচ্ছে আমাদের বুলেট, এই ভেলোসিটিকে আমরা ধরে নিলাম ভি। ভি ভেলোসিটি নিয়ে আঘাত করলো। এরপর কতটুকু দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা কমে যাচ্ছে, ধরা যাক আমরা s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর বুলেটের বেগটাকে বললাম v/n, v/n। এরপর আরও s2 দূরত্ব অতিক্রম করে সে থেমে যাবে, আরও s2 দূরত্ব অতিক্রম করে সে থেমে যাবে। তাহলে যখন থেমে যাচ্ছে তখন তার ভেলোসিটি হয়ে যাবে 0। তাহলে এখানে টোটাল তিনটা ভেলোসিটি আমি পাচ্ছি। শুরুতে আঘাত করার সময় v, s1 দূরত্ব অতিক্রম করার পর v/n এবং s2 দূরত্ব অতিক্রম করার পর 0। অর্থাৎ বুলেটটা মোট দূরত্ব অতিক্রম করে s1 প্লাস s2। এবং যেহেতু সব জায়গায় আমরা ধরে নিচ্ছি কাঠের কনসিস্টেন্সি সমান, তাই এখানে হচ্ছে সুষম মন্দন হবে। তার মানে ইউনিফর্ম রিটার্ডেশন হয়ে বুলেটের বেগ কমতে 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 0 হয়ে যাবে। তো আমাদের ইনফরমেশন দেয়া থাকতে পারে হচ্ছে ভি আর v/n এর, এই দুইটা দেয়া থাকতে পারে, s1 দেয়া থাকতে পারে, আমাদেরকে s2 বের করে নিতে হবে। যেমন ধরা যাক এভাবে যদি বলে যে শুরুতে বুলেট যে কোনো একটা বেগ নিয়ে এসে কাঠের গুঁড়িতে আঘাত করলো, s1 এর একটা মান দিয়ে বলা হলো যে এরপর বুলেটের বেগ অর্ধেক হয়ে যায় বা 1/3 হয়ে যায় বা 1/4 হয়ে যায়, এরকম করে বলা। তাহলে সেখান থেকে চাইলে আমরা n এর মান বের করে ফেলতে পারবো, তারপরে s2 বের করে ফেলতে পারবো। তো এই অঙ্কটা কীভাবে করতে হয় তার আমরা জেনারিক মেথডটা আগে একটু দেখি, তারপর আমরা চাইলে একটা শর্টকাট দিয়েও এই জিনিসটা করে ফেলতে পারবো। তো আমরা শুরুতে জেনারিক মেথডটা দেখি। আমাদের মেইন ফর্মুলা ছিল v² = u² + 2as, এটা ছিল। তাহলে এই ফর্মুলাটাই আমরা দুইবার অ্যাপ্লাই করব, এখান থেকে এই পর্যন্ত একবার, এখান থেকে এই পর্যন্ত একবার। তাহলে প্রথম কেসে আসি, 1 নম্বর কেসে, যেখানে আদি বেগ v, শেষ বেগ v/n, সেখানে আমি লিখতে পারবো v/n² = v² + 2as1। এখান থেকে চাইলে আমি a এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে a এর মানটা বের করলে কত আসবে দেখো, এখানে a কে এক পাশে রেখে বাকি সব আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি v/n² - v² / 2as1। এই হচ্ছে আমাদের a এর মান। তাহলে এই a এর মানটাকে আমরা এখানে রেখে দিলাম। এরপর দ্বিতীয় কেসে আমরা যাই, তার মানে এখানে আদি বেগ v/n আর শেষ বেগ হচ্ছে 0। তাহলে এই n এর পরিচয় একটু বলে নেই। যদি শুরুতে বেগ থাকে v আর তারপর হয় v/n, এটা দিয়ে বোঝায় যে এখন বেগ n ভাগের 1 ভাগ হয়ে গেল, এটাই, আর কিছু না। তাহলে দ্বিতীয় অংশে যাই আমরা, যেখানে v/n হচ্ছে আদি বেগ আর 0 হচ্ছে শেষ বেগ। তাহলে এবার আমরা লিখবো 0² = v/n² + 2as a, এ কিন্তু সেম থাকবে কারণ কাঠের কনসিস্টেন্সি আমরা ধরে নিচ্ছি সমান s2। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে বের করতে চাই হচ্ছে s2। তাহলে s2 এক পাশে রেখে অন্য সব অন্য পাশে নিয়ে যাই। তাহলে দেখো s2 = কত আসবে, 0 - v/n² / 2as a, 2as a। তাহলে এর এই মানটা আমরা এখানে চাইলে রিপ্লেস করে দিতে পারি, এই সম্পূর্ণ মানটা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে s2 = s1 / n² - 1। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি সূত্র, যে সূত্রের সাহায্যে আমি এই পুরো জিনিসটা একবারে করে ফেলতে পারবো। তাহলে এরপর থেকে আমরা সরাসরি এই সূত্রটা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে এখানে এন এর পরিচয় কি? এন এর পরিচয় হচ্ছে এটা যদি ভি হয় এটা ভি বাই এন। তার মানে এই বেগটাকে আমরা যদি এই বেগটা দিয়ে ভাগ করি, মানে এই বেগটাকে এই বেগটা দিয়ে ভাগ করি তাহলে এন পেয়ে যাবো। আমি একটা উদাহরণ দিই তাহলে বরং সুবিধা হয়। যেমন শুরুতে বেগ ছিল ভি, তারপর বলা হলো যে বেগ হয়ে গেল অর্ধেক। তো আমি একটা উদাহরণ ধরে নিতে পারি এরকম যে শুরুতে বেগ ছিল 100, এরপর হয়ে গেল 50, তাহলে তো অর্ধেক হয়ে গেল। তাহলে এই বেগ দিয়ে এই বেগকে সবসময় ভাগ করতে হয়। তার মানে এই ভি কে আমি ভাগ করব ভি বাই এন দিয়ে, তাহলেই আমি এন পেয়ে যাচ্ছি না? তাহলে এই ভি আমার শুরুতে কত ছিল? 100, আর এই ভি বাই এন কত ছিল? 50। তাহলে এন এর মান আমি পেয়ে গেলাম 2। তাহলে আমি যদি 2 এখানে বসাই তাহলে ধরো S1 দেয়া ছিল হচ্ছে 10 সেন্টিমিটার, সাপোজ 10 সেন্টিমিটার দেয়া ছিল, তাহলে আমার সেক্ষেত্রে S2 ইকুয়ালস কত হয়ে যাবে? 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই n এর ভ্যালু কত আসলো? 2 2 স্কয়ার মাইনাস 1, তার মানে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3, তাহলে পেয়ে যাচ্ছি 3.33 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমার একটা রেজাল্ট। তাহলে আবার দেখো প্রবলেমটা কি ছিল, যে যে কোনো বেগ নিয়ে বুলেটটা ধাক্কা দিল, S1 অর্থাৎ 10 সেন্টিমিটার যাওয়ার পর বেগ অর্ধেক হয়ে গেল, তারপর আরও S2 যাওয়ার পর থেমে গেল। আমাকে S2টা বের করতে বলা হচ্ছে। তাহলে যেহেতু বেগ অর্ধেক হয়ে গেল আমি এখানে যে কোনো কিছু ধরে নিতে পারি কারণ অনুপাতিত। তাহলে এখানে যদি আমি 100 ধরি বা 200 ধরি কোনো সমস্যা নেই। 100 ধরলে এটা হয়ে যাচ্ছে 50, কারণ অর্ধেক প্রশ্নে বলা। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে n এর মান আমি পেয়ে যাচ্ছি 2। এই 2 এখানে বসালে S1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1 আমি পেয়ে যাচ্ছি 3.33 সেন্টিমিটার। এখন এটা নানাভাবে বলতে পারে। যেমন শুরুতে বেগ ছিল v, ধরা যাক 100, এরপর বলা হলো বেগ 1/3 হয়, 1/3 হয়, সেক্ষেত্রে n এর মানটা কত হবে? 1/3 হয় মানে কি? 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে 100 হলে কত হবে? 100/3। তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালু কত হবে? v ডিভাইডেড বাই v বাই n। তাহলে 100 ডিভাইডেড বাই 100/3, তার মানে পেয়ে যাচ্ছি 3। তাহলে n এর মানটা এখানে আসলো 3। আবার এরকম বলতে পারে v 100 এটা বলে দিল, তারপর বলে দিল বেগ 1/3 কমে, এটা বলে দিল। 1/3 কমে মানে কি? তার মানে অবশিষ্ট কত? নিশ্চয়ই 2/3। তাহলে সেক্ষেত্রে n এর মানটা হবে 100 ডিভাইডেড বাই, তার মানে শুরুতে যা ছিল আর এখন যা আছে এর অনুপাতটাই হচ্ছে n। সবসময় তাই, শুরুতে যা ছিল আর এখন যা আছে তার অনুপাতটাই n। তাহলে 1/3 কমে মানে কি? 2/3 থাকবে, 2/3 থাকবে। তাহলে এখান থেকে ভাগ করলে দেখো পাওয়া যায় n এর মানটা হচ্ছে 3/2 বা 1.5। আবার যদি এরকম বলে যে v 100, ওকে, বেগ 40% কমে। বেগ 40% কমে মানে কি? রিমেইনিং নিশ্চয়ই 60%। তাহলে বেগ শুরুতে ছিল 100, 40% কমে গেলে এখন কত? 60। তাহলে n এর মান হবে হচ্ছে 10/6 বা 5/3। আবার যদি আমি বলি যে v 100, সেখান থেকে বেগ 40% হয়, তার মানে বেগ কমে 40% হয়ে যায়। তার মানে শুরুতে বেগ ছিল 100 আর এখন হচ্ছে তার 40%, তার মানে 100/40। তাহলে আমি পাবো n এর মান 2.5। তো এরকম করে বিভিন্নভাবে n এর মানটাকে বের করতে পারলেই তুমি সরাসরি এই সমীকরণে বসিয়ে দিতে পারবে, যেখানে S1 হচ্ছে শুরুর ধাপের সরণ, S2 হচ্ছে দ্বিতীয় ধাপের সরণ বা থেমে যাওয়ার আগে সরণ, আর n হচ্ছে শুরুতে যত বেগ ছিল সেটাকে S1 যাওয়ার পর যে বেগ হয় সেটা দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের n। তো এরকম বিভিন্নভাবে n এর মানটাকে বের করে এখানে বসিয়ে দিলে এই অংশটা করে ফেলা যায়। তো আশা করি n এর মান কিভাবে বের করতে হয় তুমি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস খেয়াল করো, এই শুরুতে যে বেগ, এই বেগটা কিন্তু দেয়া সবসময় নেসেসারি না। বেগ 1/3 হয় বললে আমি এটাই আসলে করবো। এখানে 100 ধরি আর যাই ধরি, 100 কিন্তু কেটেই যাচ্ছে, এখানেও কিন্তু 100 কেটেই যাচ্ছে। তো শুরুতে বেগ কত ছিল সেটা না দিয়ে দিলেও চলবে, আবার দিয়ে দিলেও আসলে কেটেই যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে জিনিসটা। আবার শুরুতে মান দিয়েই দিতে হবে এরকম হতে পারে। যেমন বলে দিল v 120, বেগ 40 মিটার/সেকেন্ড কমে, তখন তুমি কি লিখবে? তখন লিখবে n ইকুয়ালস, শুরুতে কত ছিল? 120, আর 40 কমে মানে কি, তার মানে এখন কত, এখন 80। তাহলে 120 ডিভাইডেড বাই 80, অর্থাৎ আমি যদি লিখি 12/8 বা 4 দিয়ে কাটি তাহলে আসবে হচ্ছে 3/2। এইটা হচ্ছে তোমাদের n এর মান 1.5। আবার আমি এভাবেও বলতে পারতাম v 120 ছিল, বেগ কমে 90 হয়, তার মানে কি শুরুতে ছিল 120 আর এখন কত 90, তাহলে এই অনুপাতটাই হচ্ছে n এর মান। তাহলে 120কে 90 দিয়ে ডিভাইড করলে কত হয়, উপরে আসবে 4, নিচে আসবে 3। এটাই হচ্ছে আমাদের n এর মান। তাহলে এভাবে n এর মানটা একবার বের করতে পারলেই বাকিটুকু করে ফেলা যাচ্ছে। তো বুলেট আর কাঠির গুলির অঙ্ক চাইলে আমরা এইভাবে সলভ করতে পারি।